মাছ পাওয়াটা বড় কথা নয়, যে দেখেন আমি যে এই মাগুর মাছটা ধরছি এটা যে বাজারে গেলে কিনতে আমি অরিজিনাল দেশি পাবো তার গ্যারান্টি নেই, হয়তো আপনি লাখ লাখ টাকা আপনার কাছে আছে কিন্তু এরকম দেশি মাছ আপনি পাবেন। এই দুইটা মাগুর পেয়েছি দেখেন, হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এই দেখেন নড়াই, এটা কিন্তু হ্যাঁ এই মাছগুলো আমরা ধরেছি, আমি মোটামুটি স্যাটিসফাই, যা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমরা পাই না এটা বলা যাবে না, আমরা যা পেয়েছি তাতে শুকরিয়া। বৈশাখ বিলে আমরা ছোটবেলা মাছ ধরেছি, এখন এখানে এই যে একটা জায়গা দেখতেছেন এটাকে আমাদের ময়মনসিংহের লোকাল ভাষা বলে মান্দা, মানে ডোবার মতো একটা জায়গা আর কি। চিন্তা ভাবনা হলো যে এখানে একটা নিচু জায়গা আছে এই টান জমির সাথে, উপরে উপরের জায়গাটার সাথেই নিচে জায়গাটা এখানে একটা গর্ত করা আছে, আর সে মানে প্রতি বছরই মনে হয় যে এই বিলে যত মাছ থাকে এখানে এসে জমা হবে এরকমটা চিন্তা ভাবনা থেকে। তো আমরা আজকে আমি আসছি, রাজীব আসছে, তারপর আনোয়ার আসবে চাষা, আমরা এটা মানে ময়মনসিংহের লোকাল ভাষা যদি বলি হিসা শুরু করছি, হিসা মানে পানি শেষে ফেলে দিয়ে মাছ ধরার চেষ্টা করব। তো আমাদের এই ভিডিওটি আপনারা দেখবেন আমরা মাছ পাই কি না শেষ পর্যন্ত, যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো, এবং আমরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এটা ঐতিহ্যর সাথে যায়, আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালির ঐতিহ্য। মাছ পাই আর না পাই মাছ ধরতে আসছি সেটাই বড় কথা, খেলায় জিতি আর না জিতি খেলতে আসছি তো, আমরা খেলে যাবো ধর। এই তো পাওয়া গেছে, সাবাস শয়তান শয়তান মানে লারি মাছ। আমরা সাকসেস, সোনালী কালারের মাগুর মাছ দেশি, যেটার দাম 5 লক্ষ টাকা হওয়া উচিত, কারণ আমরা দর্শি কষ্ট করে, আমরা ধরবো আমরা খামো, আমি আর মামু ধরবো আর খামো। ধর দেখা কি ধরছি, শৈল মাছ ধরছে ডিয়ার বিয়ার, শৈল শৈল ছোট শৈল মানে লাঠি মাছ টাকি মাছ। ডিয়ার বিয়ার আমাদের কার্যক্রম আমরা শেষ দিকে চলে আসছি, আমরা আবারও পানি শেষে ছেড়ে দিয়ে এখানে যে কয়েকটা মাছ রয়ে গেল মাছের বংশধর রক্ষার্থে আমরা জঙ্গল দিলাম এবং পানি ছাড়লাম, আবার যেন এখানে নতুন করে মাছ হয় তখন আবার আমি অথবা আমার বংশধররা কেউ না কেউ তো ধরবে বা অন্য কেউ ধরবে ধরুক, তারপরে দেশের সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করি। কি খুশি তো? খুশি না, পরিশ্রম সার্থক তো রাজীব? খুশি তো নাকি মাছ চাপাইছি? খুশি